হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের আমতলা মোড় লেক পার্কে। এবং এই আমতলা মোড় থেকে আমরা আজকে আপনাদেরকে বরিশালের রূপাতলী বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, বরিশাল শহর আমাদের প্রাণের শহর, সেই বরিশাল শহরকে নিয়ে আমরা পর্যায়ক্রমে ভিডিও তৈরি করছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে, আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে। সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না, তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমতলা মোড় বিজয় বিহঙ্গ ভাস্কর্যের ঠিক সামনেই, অর্থাৎ বিজয় বিহঙ্গ মোড়ে। হাতের বাম পাশের সড়কটি চলে গেছে বাংলা বাজারের দিকে এবং সোজা রাস্তাটি চলে গেছে একেবারে আমতলা জিরো পয়েন্টের দিকে। আমরা সোজা রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি। ভিউয়ার্স, বরিশাল আমাদের প্রাণের শহর, সেই বরিশাল এখন খুবই উন্নত এবং সড়কটি কিন্তু খুব সুন্দর দৃষ্টিনন্দন ভাবে কিন্তু দুপাশে বর্ধিতকরণ করা হয়েছে। বরিশালের একেবারে গড়িয়ার পার থেকে রূপাতলী বাস স্ট্যান্ড হয়ে একেবারে দপদপিয়া সেতু পর্যন্ত 11 কিলোমিটার সড়ক দুপাশে বর্ধিতকরণ করা হয়েছে, যার ফলে সড়কটি খুব নান্দনিক রূপে দেখা দিচ্ছে। আমরা চলে এসেছি বরিশালের জিরো পয়েন্ট খ্যাত আমতলা মোড়ে। সোজা রাস্তাটি চলে গেছে বান্দ রোড হয়ে একেবারে লঞ্চ ঘাটের দিকে এবং হাতের ডান পাশের সড়কটি চলে গেছে রূপাতলী বাস স্ট্যান্ডের দিকে। আমরা যেহেতু রূপাতলী বাস স্ট্যান্ডের দিকে যাব, তাই আমরা হাতের ডান পাশের সড়ক ধরে সামনে এগিয়ে যাচ্ছি। ভিউয়ার্স, বরিশালে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। বরিশালের প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ স্থাপনা, দর্শনীয় স্থান, দর্শনীয় পার্ক সব কিছুই আমরা এই চ্যানেলে ঘুরিয়ে দেখিয়েছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদেরকে আমতলা থেকে রূপাতলী বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাচ্ছি। আপনারা দেখুন বরিশালের বর্তমান অবস্থা। এবং এই হচ্ছে সাগরদ্বীপ ব্রিজ, এবং সাগরদ্বীপ ব্রিজ কিন্তু বর্তমানে প্রশস্তকরণ করা হয়েছে এবং সাগরদ্বীপ ব্রিজের দুপাশে দুটি স্টিল ব্রিজ তৈরি করা হয়েছে। পূর্বে এখানে অনেক যানজট হতো, কিন্তু বর্তমানে কিন্তু কোনো যানজট হয় না। আমরা সেই সাগরদ্বীপ ব্রিজে চলে এসেছি। দুপাশে দুটি স্টিল ব্রিজ এবং মাঝখানে সিমেন্টের ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। এবং এরপরে হাতের বাম পাশের সড়কটি চলে গেছে ধান গবেষণা ইনস্টিটিউটের দিকে, এবং এরপরেই পিটিআই অর্থাৎ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এবং এরপরে কিন্তু সাগরদ্বীপ বাজার হাতের ডান পাশে আমরা সেই পর্যন্ত চলে এসেছি। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, বরিশাল শহর কিন্তু বর্তমানে অনেকটাই উন্নত হয়েছে এবং বরিশাল প্রধান প্রধান সড়কগুলো কিন্তু পিচ ঢালাই করা হয়েছে এবং রাস্তায় রোড মার্কিং করা রয়েছে। এক কথায় অনিন্দ্য সুন্দর বরিশাল। আপনারা তাই সময় পেলেই চলে আসতে পারেন বরিশালে। বরিশালে অনেক ঘোরার জায়গা রয়েছে। বরিশালে রয়েছে প্ল্যানেট পার্ক, শিশু পার্ক রয়েছে, আমতলা মোড় লেক পার্ক রয়েছে, মুক্তিযোদ্ধা পার্ক রয়েছে, বঙ্গবন্ধু উদ্যান তথা বেলস পার্ক রয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিএম কলেজ ক্যাম্পাস রয়েছে, কীর্তনখোলা নদী, বরিশাল লঞ্চ ঘাট সহ আরও অনেক সুন্দর সুন্দর জায়গা। এছাড়া বরিশালে উজিরপুরে রয়েছে লাল শাপলার বিল, এবং বরিশালে উজিরপুরে আরও রয়েছে গুঠিয়া বাইতুল্লাহ জামে মসজিদ, বরিশালে বাবুগঞ্জে রয়েছে সেই অনিন্দ্য সুন্দর দুর্গাসাগর দিঘি, বরিশালের ঝালকাঠিতে রয়েছে ভাসমান পেয়ারা বাজার এবং পেয়ারার বাগান, বরিশালের পটুয়াখালীতে রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত, যে সৈকতে দাঁড়িয়ে আপনারা একই সাথে সূর্য উদয় এবং সূর্যাস্ত উভয় দেখতে পারবেন। এছাড়া বরিশালে ভোলায় রয়েছে অনিন্দ্য সুন্দর মেঘনা নদী এবং চরফ্যাশনের জ্যাকব টাওয়ার। এই সব কিছু দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বরিশালে আসতে হবে। বরিশালকে না দেখলে পুরো বাংলাদেশকে দেখায় অসম্পূর্ণ রয়ে যাবে, তাই আপনারা বরিশাল আসবেন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যাবেন, সেই আমন্ত্রণ রইল। ভিউয়ার্স, আপনারা বরিশাল শহরকে দেখতে চাইলে আমাদের এই চ্যানেলে দেখতে পারেন। আমাদের এই চ্যানেলে বরিশাল নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে। আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো, তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা নিরন্তর আমাদের সমর্থন যুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি। আপনারা এরূপ সমর্থন যুগিয়ে যাবেন সেটাই কামনা করছি। ভিউয়ার্স, রূপাতলী বাস স্ট্যান্ড থেকে কিন্তু সড়কটি দুভাগে বিভক্ত হয়ে গেছে। একটি সড়ক সোজা চলে গেছে ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট হয়ে একেবারে খুলনার দিকে, এবং হাতের বাম পাশের সড়কটি চলে গেছে একেবারে
দপদপিয়া ব্রিজ বরিশাল বিশ্ববিদ্যালয় হয়ে পটুয়াখালী হয়ে একেবারে কুয়াকাটার সমুদ্র সৈকতের দিকে আমরা সেই রূপাতলি বাস স্ট্যান্ডে চলে এসেছি এবং আমাদের গন্তব্য আজকে এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।